আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শান্তির পথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব। হাদিস তিনটি খুবই ইন্টারেস্টিং এবং আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর থাম্বনেইল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি একটি ছোট্ট দোয়ার কথা বলবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। সেই দোয়াটি আমরা তিন নম্বর হাদিসে আলোচনা করব। চলুন প্রথম হাদিসটি দেখে নেওয়া যাক। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কোন প্রকার দোভাষীর মাধ্যম ছাড়াই তোমাদের সকলের সহিত আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন। সেই সময় বান্দা যখন ডান দিকে তাকাইবে তখন নিজের আমল দেখিতে পাইবে, যখন বাম দিকে তাকাইবে তখন নিজের আমল দেখিতে পাইবে। সামনের দিকে তাকাইলে আগুন ব্যতীত অন্য কিছু দেখিতে পাইবে না, কাজেই শুকনা খেজুরের টুকরা দ্বারা হইলেও দোজকের আগুন হইতে নিজেদের রক্ষা করো। অর্থাৎ কিয়ামতের দিন কোনো প্রকার দোভাষীর মাধ্যম ছাড়াই আল্লাহ আমাদের সাথে কথা বলবেন। দুইটা ভাষা দিয়ে আমাদের কথা বলতে হবে না, আল্লাহ যা বলবে আমরা তা সরাসরি বুঝতে পারব এবং আমরা যা বলবো আল্লাহ তা সরাসরি বুঝতে পারবেন। আমাদের উচিত বেশি বেশি ভালো ও নেক কাজ করে যাওয়া, কারণ সেদিন আমাদের ডানে ও বামে আমাদের আমল আমরা দেখতে পাব। এবার চলুন দ্বিতীয় নম্বর হাদিসে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম এবং বলিলাম, আমাকে বলিয়া দিন কিয়ামতের দিন যাহার পরিমাণ 50,000 বছর কাহার পক্ষে দাঁড়াইয়া থাকা সম্ভব হইবে? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলিয়াছেন, যেই দিন সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া থাকিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দাঁড়াইয়া থাকা এতটা সহজ করা হইবে যেমন ফরজ নামাজ আদায় করার মতো। সুবহানাল্লাহ, কত ইন্টারেস্টিং! একই সময়ে কিছু লোক যারা মুমিন থাকবে তারা সেই সময়টাকে ফরজ নামাজের মতো যতটা সময় লাগে 5-10 মিনিট সেরকম অনুভব করবে, কিন্তু যারা মোমেন থাকবে না তাদের জন্য সেটা 50,000 বছর হবে। সেম টাইম, কারো জন্য 5 মিনিট আবার কারো জন্য 50,000 বছর। আল্লাহ কী না করতে পারে, সমস্ত রকম অসম্ভবকে সম্ভব করতে পারে। এবার চলুন তৃতীয় নম্বর হাদিসে। তৃতীয় নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি শুনিয়াছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক নামাজে এই দোয়া করিয়াছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, অর্থাৎ হে আল্লাহ তাআলা আমার হিসাব সহজ করিয়া দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, সহজ হিসাব বলিতে কি বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বান্দার আমলনামা দেখা হইবে, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। হে আয়েশা, সেদিন যাহাকে হিসাবের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে সে ধ্বংস হইয়া যাইবে। সুতরাং আমাদের এই দোয়াটি গুরুত্ব সহকারে মুখস্থ করে নেওয়া উচিত। দোয়াটি খুবই ছোট এবং সহজেই মনে থাকবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। এই দোয়াটা যদি আমরা প্রতিদিন নামাজে পড়তে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হিসাব সহজ করে দিবেন। আল্লাহ তাআলা হাদিস পড়া ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আশা করি হাদিস তিনটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু নতুন হাদিস নিয়ে। আল্লাহ হাফেজ।